আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। পত্রিকা থেকে প্রতিদিনের সাম্প্রতিক প্রশ্নের আজ 8ই অক্টোবর 2020 সাল। দৃষ্টি প্রতিবন্ধীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় 7 অক্টোবর 2002 সালে। আপনারা জানেন, ব্রেইল হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা তারা পড়তে পারে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উন্নয়নশীল দেশগুলোকে বাঁচাতে জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দফা প্রস্তাব উত্থাপন করেন। গত 7ই অক্টোবর মিডনাইট সার্ভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট এই শীর্ষক সিভিএফ এর এক ভার্চুয়াল সম্মেলনে সভাপতি হিসেবে দেওয়া ভাষণে এই প্রস্তাব তিনি উত্থাপন করেন। ভাষা সৈনিক আব্দুল মতিন মৃত্যুবরণ করেন 8ই অক্টোবর 2014 সালে। তিনি ভাষা মতিন হিসেবে সমধিক পরিচিত ছিলেন। ভাষা আন্দোলনের এই ছাত্রনেতা 2001 সালে 21শে পদকে ভূষিত হন। দক্ষিণায়নের দিন এই উপন্যাসটি লিখেছেন কথাশিল্পী শওকত আলী। দক্ষিণায়নের দিন এই উপন্যাসটি লিখেছেন শওকত আলী। আপনারা জানেন, ইতিমধ্যে হচ্ছে রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে, আর যারা পেয়েছেন তারা হচ্ছে জিন এডিটিংয়ের উন্নত কৌশল আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে ইমানুয়েল কার্পেন্টিয়ার, তারপর হচ্ছে জেনিফার যুক্তরাষ্ট্র, এবং ইমানুয়েল হচ্ছে ফ্রান্স। মনে রাখুন, জেনিফার কার্পেট বিছিয়ে রসায়নের জিন ছাড়ালো। জেনিফারের হচ্ছে আপনার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কার্পেট ইমানুয়েল কার্পেন্টিয়ারকে আমরা কার্পেট বলছি মনে রাখার জন্য। ইমানুয়েল কার্পেন্টিয়ার বাড়ি হচ্ছে ফ্রান্স। তারা হচ্ছে জিন এডিটিংয়ের উন্নত কৌশল আবিষ্কার করেই রসায়নে পুরস্কার পেয়েছেন। বর্তমানে শেখ মেশাল আল আহমেদ কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষিত হয়েছে। শেখ মেশাল আল আহমেদ হচ্ছে কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স। নতুন আমির হচ্ছে শেখ নওয়াফ আল আহমেদ, আর কুয়েতের সরকারি বার্তা সংস্থাকে বলা হয় কুনা। আলোচিত শাহিনবাগের বিক্ষোভ অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে। শাহিনবাগের বিক্ষোভ সমধিক সবার কাছে পরিচিত হয়েছে। টানা 100 দিনের বেশি চলা এই বিক্ষোভকে নেতৃত্ব দিয়েছিলেন শাহিনবাগের দাদি নামে পরিচিত বিলকিস বেগম, যিনি টাইম ম্যাগাজিনের 2020 সালের 100 প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন। অত্যন্ত দক্ষ অভিবাসী শ্রমিকদের জন্য যুক্তরাষ্ট্রের প্রবর্তিত ভিসা ব্যবস্থার নাম হচ্ছে HAB ভিসা। কিরগিজিস্তানের বর্তমান এবং নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সাদির জাপারভ। বিক্ষোভের মুখে গত 7 অক্টোবর কিরগিজিস্তানের প্রধানমন্ত্রী কুভারটব্যাক বরণব পদত্যাগ করেছেন। পদত্যাগ করতে পারেন প্রেসিডেন্ট সুরনব জিনব্যাক বও। মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানীর নাম হচ্ছে সিপ্তে। চীন, আপনারা দেখেন বানানটা একটু খেয়াল রাখেন, CHIN। চীন হচ্ছে একটি মিয়ানমারের একটি রাজ্য, আর চীনা অথবা চীন যেটা এশিয়ার একটি দেশ আপনারা অবশ্যই জানেন, বানানটা শুধু খেয়াল রাখবেন, CHIN হচ্ছে মিয়ানমারের একটি রাজ্যের নাম, চীন। বিশ্বব্যাংকের তথ্য মতে করোনার প্রভাবে সারা বিশ্বে 7 থেকে 10 কোটি মানুষ গরিব হয়ে পড়বে। 7 থেকে 10 কোটি মানুষ গরিব হয়ে পড়বে। সর্বজনীন গ্রহীতার রক্ত হচ্ছে এবি গ্রুপ। এবি গ্রুপের রক্তরা হচ্ছে সর্বজনীন গ্রহীতা নিতে পারে, আর সর্বজনীন দাতার রক্ত গ্রুপ হচ্ছে ও গ্রুপ, যারা হচ্ছে দিতে পারে, ডোনেট করতে পারে। কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, যেগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে থাকে। করোনার যে আপডেট সেটা হচ্ছে 7 অক্টোবর পর্যন্ত মোট আক্রান্ত 3 কোটি 60 লক্ষ ছাড়িয়েছে। মোট সুস্থ হয়েছে 2 কোটি 71 লাখেরও বেশি। মোট মৃত্যু হচ্ছে 10 লাখ 55 হাজারেরও বেশি। বাংলাদেশে মোট মৃত্যু 5 হাজার
440 জন আর সংক্রমণের বিস্তার হচ্ছে বিশ্বে প্রায় 215টি দেশ এবং অঞ্চলে। এটা খুব ইম্পর্টেন্ট, এখনও পর্যন্ত সংক্রমণের বিস্তারের হার হচ্ছে বা বিস্তার হচ্ছে বিশ্বে প্রায় 215টি দেশ। খেলাধুলা নিয়ে যে প্রশ্নগুলো আছে, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি 2021 অনুষ্ঠিত হবে বাংলাদেশে। খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ যে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি হচ্ছে 2021 সালে বাংলাদেশে হতে যাচ্ছে। সময় হচ্ছে 11 থেকে 19 মার্চ 2021, 11 থেকে 19 মার্চ 2021 চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। বিশ্ব ক্রিকেটে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়ার পুরুষ দল, 2003 সালে 21টি। দ্বিতীয় বেশি ম্যাচ জেতা দল হচ্ছে অস্ট্রেলিয়ার নারী দল, তারা হচ্ছে 21টি 2018 থেকে 2020 সাল পর্যন্ত। তাহলে দুটোই হচ্ছে অস্ট্রেলিয়ান পুরুষ এবং অস্ট্রেলিয়ান নারী। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আর অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করে উৎসাহ দান করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।